আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো সম্মানিত সৌদি আরব প্রবাসীরা, আপনারা কিভাবে গুসি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনি এই গুসি অ্যাকাউন্টটা তৈরি করবেন, সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। এটা প্রতিটি প্রবাসীর জন্য এটা খুবই জরুরি অ্যাকাউন্ট। এটা দিয়ে আপনি কোম্পানির সাথে কিভাবে কন্ট্যাক্ট করা হইলো, আপনার বেতন কত, সব কিছু এই কন্ট্যাক্টের মাধ্যমে হয়ে থাকে। সে কন্ট্যাক্টটি কিভাবে আপনি দেখবেন, আর দেখতে হলে গুসি অ্যাকাউন্ট আপনার লাগবে, সেই গুসি অ্যাকাউন্টটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখানোর জন্য শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার থেকে www.gosi.gov.sa এটা লিখে আমরা ইন্টার করব। তাহলে গুসি যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হলে ঠিক এরকম দেখাবে আপনাদের সামনে। আর এই ভিডিওটিতে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা ডেসক্রিপশন থেকে লিঙ্কটি নিয়ে নিতে পারবেন। তো যখন ওয়েবসাইটটি ওপেন হবে তখন যেহেতু এটা একটি আরব দেশ, সেহেতু আরবিতেই আরবি ভাষণে ওপেন হয়। সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন এই জায়গায় ইএন লেখা আছে, অর্থাৎ ইংলিশ করা যাবে। আমরা ইএনএ ক্লিক করলাম। ইএনএ ক্লিক করার পর দেখুন পেজটি এখন ইংরেজিতে হয়ে গেল। ইংরেজিতে হওয়ার পর আমরা এখানে যে রেজিস্টার লেখা আছে আমরা এই রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর আমরা অ্যাজ এ কন্ট্রিবিউটরে আমরা ক্লিক করব। দেখুন এখানে অ্যাজ এ কন্ট্রিবিউটর রেজিস্টার। এখন আমরা যেটা করব সেটা হলো আই এম এ সৌদি নন সৌদি, যেহেতু আমরা সৌদি না সেহেতু আমরা নন সৌদিতে ক্লিক করব। এবার আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দেব। দিলাম, দেওয়ার পর আমরা এখন কি দেব, আমরা ইমেল দেব। ইমেল দিলাম, এরপর আমাদেরকে বলছে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা কি করলাম পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো যে একটি ক্যাপিটাল লেটার রাখবেন, একটি স্মল লেটার রাখবেন, কিছু সংখ্যা রাখবেন, এরকম একটি শক্তিশালী একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিলাম, আমরা একটা এই পাসওয়ার্ডটাই এখানে আবার দেব, কনফার্ম পাসওয়ার্ড। দিলাম আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দেব। দেওয়ার পর এই যে ক্যাপচা, মানে এখানে যে সংখ্যাটা থাকবে ঠিক সেই সংখ্যাটি আমরা এখানে লিখে দেব। দেওয়ার পর আমরা আই এগ্রি দ্যাট আই হ্যাভ রিড দ্য টার্মস অফ ইউজ সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি পলিসি, এটাকে আমরা টিকমার্ক করে দেব। দেওয়ার পরে আমরা প্রসিডে যাব, ক্লিক করব। আমাদের দেখুন ইট মাস্ট কন্টেন্ট দ্য লাস্ট ওয়ান পাঞ্চেন দ্য স্পেশালি ক্যারেক্টার্স। আমরা পাসওয়ার্ডটা একটু শক্তিশালী দেব।
পাসওয়ার্ডটা আমাদের শক্তিশালী একটি পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে মোবাইলে একটি ওটিপি যাবে, অর্থাৎ আপনার মোবাইলে একটি কোড যাবে, সেই কোডটি আপনি এখানে দিতে হবে। সেটা দিলাম, আমার মোবাইলে কোডটি আসছে, আমি কোডটি দিলাম। দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করতে হবে, ভেরিফাইতে ক্লিক করলাম, ওকে। দেখুন, ইউ রিকোয়েস্ট টু অ্যাক্সেস গুসি অনলাইন অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। এভাবেই গুসিতে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আবারও বলি, পাসওয়ার্ডটা আপনারা এভাবে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে খুবই কঠিন একটি নিয়ম আমি দেখলাম, সেটি হলো প্রথম একটি ক্যাপিটাল লেটার দিবেন, তারপর একটি স্মল লেটার দিবেন, তারপর সংখ্যা দিবেন, যে 1 2 3 4 5 6 7, যে কোনো আপনি ইচ্ছা মতো দিতে পারে। এরপর একটা সিম্বল ব্যবহার করতে হবে, যেমন আপনি হ্যাশ ব্যবহার করতে পারেন, পার্সেন্টেজ ব্যবহার করতে পারেন, এরের সিম্বল ব্যবহার করতে পারেন, স্টার ব্যবহার করতে পারেন। এই চারটি সম্মিলিত বিষয় নিয়ে আপনার পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি সম্মানিত প্রবাসী সৌদি আরব প্রবাসীরা আপনারা খুব দ্রুত গুশি অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।